কলা ভবনের কাছে বটতলায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে পতাকা দিবস সকালে পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান পরে একই স্থানে আলোচনা সভা হয় এই সময় উপাচার্য বলেন দেশের ইতিহাসের বোর পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের জন্মলগ্নে জাতীয় পতাকাও প্রথম উত্তোলন হয় এই ক্যাম্পাসে